অসমে চালু হয়ে গেছে এনআরসি, চূড়ান্ত তালিকায় বাদ গিয়েছে 19 লক্ষ মানুষের নাম। নিজের দেশেই এখন রাষ্ট্রহীন হয়ে পড়ে আছেন তারা। বিজেপি নেতাদের দাবি, বাংলাতেও হবে এনআরসি। দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষ তো বলেই দিয়েছেন, বাংলায় এনআরসি হলে প্রায় 2 কোটি নাম বাদ পড়বে। তবে এখনও বাংলায় এনআরসি নিয়ে তেমন কোনো পদক্ষেপ করা হয়নি। এই পরিস্থিতিতে আপনাদের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যে এনআরসি করতে কী কী নথি প্রয়োজন হতে পারে, যা কিনা আসামের নাগরিকদের দেখাতে হয়েছে। সেই সঙ্গে আপনাদের জানিয়ে দিই যে যেই 19 লক্ষ মানুষের নাম এনআরসিতে বাদ পড়ে গেছে, তাদের মধ্যে যারা যারা শরণার্থী তাদের সবাইকে দেশের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু যারা অনুপ্রবেশকারী তাদেরকে দেশ ছাড়তেই হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে আসাম সরকারের পক্ষ থেকে। তো বন্ধুরা, যদি বাংলাতেও এনআরসি চালু হয় তাহলে কোন কোন ডকুমেন্টস আপনাদের লাগবে সেটি জানার আগে, আপনি কি চান যে পশ্চিমবঙ্গে এনআরসি চালু হোক, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের দেওয়া ইনফরমেশন যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করে সবার মাঝে শেয়ার করে দিতে ভুলবেন না। অসমে 1971 সালে 24শে মার্চ মধ্যরাতের আগে কারোর নিম্নলিখিত নথিপত্র থাকলে তিনি এনআরসিভুক্ত হতে পারেন। নাম্বার 1, 1951 সালের এনআরসির তালিকা যদি থাকে তাহলে সে এনআরসিভুক্ত হতে পারেন। 1971-এর আগের ভোটের তালিকা যদি থাকতে হবে। 3 নম্বর, জমি বা ভাড়া বাড়ির প্রমাণ থাকতে হবে। 4 নম্বর, নাগরিকত্বের সার্টিফিকেট থাকতে হবে। 5 নম্বর, স্থায়ী বসবাসের শংসাপত্র থাকতে হবে। 6 নম্বর, শরণার্থী সার্টিফিকেট থাকতে হবে। 7 নম্বর, পাসপোর্ট থাকতে হবে, অথবা 8 নম্বর, এলআইসি পলিসি থাকলেও চলবে। 9 নম্বর, সরকারি লাইসেন্স অথবা সার্টিফিকেট। 10 নম্বর, সরকারি সেবা বা চাকরির কোনো সার্টিফিকেট থাকলেও চলবে। 11 নম্বর, ব্যাংক বা পোস্ট অফিসের অ্যাকাউন্ট থাকতে হবে। 12 নম্বর, জন্মের শংসাপত্র থাকলেও চলবে। 13 নম্বর, বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট থাকতে হবে। এবং 14 নম্বর, আদালতের নথিপত্র থাকতে হবে। আর তালিকা খ, বাবা মা ঠাকুরদা বা ঠাকুমার 1971 সালের 24শে মার্চ মধ্যরাতের আগে নিম্নলিখিত তালিকায় নাম থাকলেও মিলতে পারে নাগরিকত্ব। তার মধ্যে রয়েছে জন্মের শংসাপত্র, জমির রেকর্ড, বোর্ড বা ইউনিভার্সিটির সার্টিফিকেট, ব্যাংক, এলআইসি বা পোস্ট অফিসের যে কোনো কাগজপত্র। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে সার্কেল ইন্সপেক্টর বা গ্রাম পঞ্চায়েত সচিবের সার্টিফিকেট থাকতে হবে। 1971-এর আগে ভোটের তালিকায় নাম থাকলেও চলবে, অথবা রেশন কার্ড যদি তার থাকে 1971 সালের আগে তাহলেও চলবে, অথবা অন্য যে কোনো আইনগতভাবে বৈধ সরকারি নথিপত্র যদি তার থাকে তাহলে সেই ব্যক্তি এবং সেই ব্যক্তির সমস্ত এনআরসি নথিভুক্ত ধরা হবে। অর্থাৎ সেই পরিবারের সমস্ত লোক ভারতের বাসিন্দা বলে গণ্য করা হবে। কিন্তু তার পরের যদি কিছু থাকে সেক্ষেত্রে কিছুটা প্রবলেম হলেও আসাম সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা তাদের নিয়মে কারেকশন করে তারা এনআরসি থেকে যে 19 লক্ষ মানুষের নাম বাদ গেছে তাদের বেশিরভাগ লোককেই সেই এনআরসি তালিকাভুক্ত করার চেষ্টা করবে। তো বন্ধুরা, যদি পশ্চিমবঙ্গে এনআরসি চালু হয় তাহলে এইসব ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনার থাকলেই চলবে। আর এখনও পশ্চিমবঙ্গে এনআরসি নিয়ে সেরকম কিছু শোনা যায়নি। যদি পশ্চিমবঙ্গে এনআরসি অ্যাপ্লিকেবল হয় তাহলে অবশ্যই আপনাদের এই চ্যানেলে ভিডিও বানিয়ে আপনাদের দেখিয়ে দেব। এবং এনআরসি সম্পর্কিত কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন যদি থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি তার যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।